আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। হাজির হয়েছি খুবই সহজ আর মজার একটি ডেজার্ট নিয়ে। আশা করি বাংলাদেশের যা গরম, এই গরমে এইরকম একটা ডেজার্ট হলে খুবই ভালো হয়। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন, আর যারা করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি এই মজার ডেজার্টটা তৈরি করতে, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ড্রেজারটা তৈরি করতে যা যা লাগবে আপনারা চাইলে সব কিছু আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, এতে করে পরদিন ঠান্ডা ঠান্ডা খেতে পারবেন, অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আম নিয়েছি। আমি একটা বড় সাইজের আম ব্যবহার করব আর এটাকে কিউব করে কেটে রাখবো। আমি এখানে আম ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য যে কোনো ফল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি দুধ নিয়েছি, 4 কাপ ফুল ক্রিম দুধ নিয়েছি, আর ফুল ক্রিম মিল্কের সাথে দিয়ে দিচ্ছি কাস্টার্ড। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার দিচ্ছি। এবার কাস্টার্ড পাউডারটাকে অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দুধের হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি, অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। সাথে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ এবং 1 কাপ পরিমাণে চিনি। ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটাকে জাল করে ঘন করার কোনো দরকার নেই, যেহেতু আমরা ফুল ক্রিম মিল্ক ব্যবহার করেছি এটাই কিন্তু এমনিতেই অনেকটাই ঘন থাকে। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে, মানে বলক খুব সুন্দরভাবে এসেছে। এবারে চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি করে দিচ্ছি। করা হয়ে গেলে আগে থেকে যে কাস্টার্ডের মিশ্রণটা রেখেছিলাম ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে ঘড়ি ধরে ঠিক 4 মিনিট মতো জাল করতে হবে, এর থেকে বেশি জাল করার কোনো দরকার নেই। চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি থাকবে। ছোলা রাসটা কিন্তু হাইতে করা যাবে না, কাস্টারটা দেওয়ার সাথে সাথে এটা জমে যাবে। তো ছোলা রাসটা একটু কম করে রেখে অনবরত নাড়াছাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, নামানোর পর আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। তো বাটিতে রাখার পরে এটা যখন রুম টেম্পারেচার চলে আসবে তখনই আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 ধরনের জেলো নিয়েছি। আপনারা যখন জেলোটা সেট করতে যাবেন জেলোটিনের প্যাকেটে কিন্তু সম্পূর্ণ ইনস্ট্রাকশন লেখা থাকবে, ওই জন্য আমি আর দেখাইনি, কারণ এক একটা প্যাকেটে এক এক রকমের থাকে। তো আমি এখানে 2 রকমের 2টা প্যাকেট নিয়েছি। আপনাদের পছন্দ হলে আপনারা 1টাও ব্যবহার করতে পারেন অথবা 3টাও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে 2টা ব্যবহার করব। আমি জেলোটিনটাকে কিন্তু ফ্রিজে রেখে একেবারে সেট করে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। এখানে নিয়েছি পানি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সাগু, আর আমি সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে অপেক্ষা করছি সাবুদানাটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব।
চেষ্টা করবেন ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে, এতে করে কিন্তু সাবুদানা একটার গায়ে আরেকটা লেগে যাবে না। আর যদি ফ্রিজে ঠান্ডা পানি না থাকে তাহলে নর্মাল পানিতে বেশ কয়েকবার ধুয়ে নেবেন, বেশি করে পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে কিন্তু একটা আরেকটার গায়ে লেগে থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমটাকে ছোট করে কেটে নিয়েছি, আর আমি এখানে একটা আম কেটে নিয়েছি, খুব বেশি দেইনি। এবারে চলে যাচ্ছি এগুলাকে পরিবেশনের জন্য। তো প্রথমে দিয়ে দিচ্ছি সবুজ রঙের যে জেলোটা ছিল ওই জেলো দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি সাবুদানা, এর ওপর ম্যাঙ্গো, এর ওপরে দিয়ে দিচ্ছি লাল রঙের যে জেলোটা ছিল ওই জেলোটা দিয়ে দিচ্ছি। আমি আমার মন মতোই সাজাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোটা আগে কিংবা পরে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে সব কিছু কিন্তু এক টেবিল চামচ করে দিচ্ছি, এর থেকে বেশি দিতে যাবেন না, যেহেতু আমার গ্লাসগুলো অনেক ছোট ওই জন্য আমি এক টেবিল চামচ করে সব কিছু দিয়ে দিচ্ছি। আর কাস্টার্ডের মিশ্রণটা যতটুকু দেওয়া যায় ঠিক ততটুকুই দিতে হবে, মানে গ্লাসে যতটা ফাঁকা থাকে আর কি ওইটুকু। এখানে আমি যে পরিমাণে নিয়েছি এতে করে আমার আটটা গ্লাস তৈরি হয়েছে, 8 গ্লাস মতো করেছি এই ছোট্ট সাইজের গ্লাস দিয়ে। কাস্টার্ডটা যখন ফ্রিজে রাখা হবে কাস্টার্ডের উপরে কিন্তু একটা মালাই জমে যাবে, মালাইটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই, চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করলে ওটা কিন্তু মিশে যাবে। এবারে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের যে মিশ্রণ ছিল ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, যেহেতু সব কিছুই ঠান্ডা আছে খেতে অনেক ভালো লাগবে, আশা করি এই গরমে আপনাদের খুবই ভালো লাগবে এই ডেজার্টটা, একবার হলে ট্রাই করবেন। আশা করি সবার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।